নমস্কার বন্ধুরা, ভ্রমণ সঙ্গীতেই আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শুভেন্দু সরকার আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এখন আমি দাঁড়িয়ে আছি জয়পুর জঙ্গল। আজকের ভিডিও জুড়ে থাকবে পুরো জয়পুর জঙ্গলে কিভাবে আসবেন, থাকবেন কোথায়, তার সমস্ত তথ্য, কত খরচ, হোটেল ভাড়া কেমন, জঙ্গলের মধ্যে কি কটেজ আছে না আছে, তার সমস্ত ডিটেল থাকবে। তাহলে চলুন আগে এই জয়পুর জঙ্গলে কিভাবে পৌঁছালাম সেটা দেখে নিই। গত 7ই সেপ্টেম্বর 2023 আমি আর বিপ্লবদা সকাল সকাল বেরিয়ে পড়লাম লম্বা ট্যুরের উদ্দেশ্যে। প্রথমেই আমরা বাইক নিয়ে পৌঁছে গিয়েছিলাম কামারপুকুর জয়রামবাটি, সেখান থেকে ঘুরে জয়পুর ফরেস্ট, অপূর্ব সুন্দর সবুজের সমাহার নিয়ে উপস্থিত জয়পুর। এবং সেই জয়পুর ফরেস্ট দেখার পর আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম বিষ্ণুপুর, হ্যাঁ মন্দির নগরী বিষ্ণুপুর। যারা যারা আমাদের কামারপুকুর জয়রামবাটির এপিসোড এখনও পর্যন্ত দেখেননি, তাদের কাছে রিকোয়েস্ট রইল উপরে আই বাটনে ক্লিক করে আগের এপিসোডটা দেখে নেবেন। কলকাতা থেকে মাত্র 124 কিলোমিটার দূরে অবস্থিত বাঁকুড়ার এই জয়পুর ফরেস্ট আপনারা চাইলে কলকাতা থেকে দিনের দিন কিন্তু ঘুরে ফিরে আসতে পারেন। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, তার সমস্ত তথ্য নিয়ে থাকবে আজকের ভিডিও। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। একদিনের ছুটির আদর্শ উইকেন্ড ডেস্টিনেশন জয়পুর ফরেস্ট। জয়পুর জঙ্গল ঢোকার ঠিক আগে সাঁইতাবা বলে একটা জায়গা রয়েছে, সেই জায়গায় এখন বসে আছি মাচার নিচে। এখন বাজে 12:35, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যার জন্য আমরা এগোতে পাচ্ছি না, কিন্তু বিশ্বাস করুন এই ওয়েদারটাকে অপূর্ব সুন্দর আমরা এখানে বসে বসে এনজয় করছি। দুর্দান্ত লাগছে, সামনে থেকে গাড়ি ঘোড়া চলছে, সবুজের পর সবুজ মাঠ, পিছনের মেঘ পুরো কালো হয়ে আছে আর তার মধ্যে আমরা দুজন এখানে বসে আছি, অপূর্ব সুন্দর লাগছে। আর আমি শুধু কল্পনা করছি যে এই বৃষ্টির মধ্যে জয়পুরের জঙ্গল কতটা মায়াবী হয়ে উঠেছে, আর সেই রূপ আমরা আর কয়েক ঘন্টার মধ্যে গিয়ে চাক্ষুষ করব। আমরা এখন আছি প্রায় 17 কিলোমিটার দূরে, জঙ্গল থেকে 17 কিলোমিটার দূরে। বৃষ্টিটা একটু কমুক, কমলে তারপরে এগোই, কারণ এক্ষুনি রেনকোট পরতে ইচ্ছা করছে না, তাই রেনকোট পরছি না। প্রয়োজন হলে নিশ্চয়ই পরব, কিন্তু রেনকোট না পরেই যাওয়ার ইচ্ছা আছে। পুরো জায়গাটাকে সুন্দর করে এক্সপ্লোর করার ইচ্ছা আছে, দেখা যাক কতটুকু কী করতে পারি, চলুন। প্রায় 40 মিনিট অপেক্ষা করার পর যখন বৃষ্টি আমাদের কথা মতো বন্ধ হলো না, তখন সেই বৃষ্টির মধ্যেই রেনকোট পরে বেরিয়ে পড়লাম জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে। রাস্তা ভিজে, চারিদিক জলে জলাকার, তার মধ্যে জঙ্গলের এক অপরূপ মায়াবী রূপ। রাস্তার দুধারে বড় বড় গাছ আমাদেরকে স্বাগত জানালো জয়পুর ফরেস্টে। বৃষ্টির জলে ভিজে গেছে লাল মাটি, ভিজে গেছে রাস্তা, ভিজে গেছে শাল সেগুনের পাতা, আর সেই ভেজা গন্ধ আমাকে বারবার আকৃষ্ট করছিল। এই হচ্ছে জয়পুরের জঙ্গল, অপূর্ব সুন্দর মায়াবী উপত্যকা, সবুজে সবুজ চারিদিক, শাল সেগুন পিয়ালের মেলা, আর তার মধ্যে চলছে বৃষ্টি। ক্ষণিকের জন্য বৃষ্টিটা বন্ধ আছে, দেখতেই পাচ্ছেন আমরা রেনকোট পরে আছি, মানে বৃষ্টিটা একটু থেমেছে, সেই জন্য আমরা হেলমেট খুলতে পারলাম বা রেনকোটটা খুলছি। তবে জঙ্গলের মধ্যে যাওয়ার মতো কন্ডিশন নেই, কারণ কাদা হয়ে আছে। আর এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু প্ল্যাকার্ড লাগানো রয়েছে যে অ্যানিম্যাল ক্রসিং জোন, মানে বিশেষ করে এখানে হরিণকে আইডেন্টিফাই করা হয়েছে। এখানে কিন্তু রীতিমতো হরিণ রয়েছে এবং হরিণ কিন্তু এখানে রাস্তা পারাপার করে,
বিশেষ করে সন্ধ্যের সময় গাড়ি ঘোড়া কম চলে যখন, সেই সময়টা আসলে হয়তো দেখার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। এবার জয়পুরে কিন্তু আহামরি করার মতো কিছু নেই, আপনারা জঙ্গলটা একটু এক্সপ্লোর করতে পারেন, জঙ্গলটা একটু ঘুরতে পারেন। জঙ্গলটা একদম ডেন্স ফরেস্ট, পিছনে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, হেঁটে একটু ঘোরা যায়। আর এখানে একটা হেলিপ্যাড রয়েছে যেটা ব্রিটিশ আমলে মানে অ্যাক্টিভ ছিল, বর্তমানে নেই। চলুন আমরা সেখানে যাব, সেটা এখন পরিত্যক্ত, সেখানে যাব। প্রচুর গাড়ি ঘোড়ার শব্দ, তবে জঙ্গলটা বেশ সুন্দর। আর আপনারা এখানে যদি আসেন তাহলে আমার রেকমেন্ডেশন থাকবে অবশ্যই করে জয়পুরের জঙ্গলের মধ্যে যে সমস্ত কটেজগুলো রয়েছে সেই তার ডিটেল আমি ডেসক্রিপশান বক্সে এবং এখানে কিছু নাম্বারও দিয়ে দিচ্ছি। আপনারা সেখানে গিয়ে রাত্রিবাস করলে রাত্রের অনুভূতিটা একটা অন্যরকম কিন্তু হতে চলেছে। আমরা যেহেতু ডে ট্যুরে এসেছি, দিনের দিনই আমরা ব্যাক করে যাব, তাই আমাদের অতটা এক্সাইটমেন্ট নেই, অতটা এক্সাইটেড আমরা নয়। কিন্তু রাত্রিবেলা কিন্তু এর রূপ আরও মানে প্রকট হয়ে উঠবে, তার কারণ জীবজন্তুর শব্দ, জঙ্গলের মধ্যে নিরিবিলিতে একটা রাত্রি কাটানো, পরিবারের সাথে হোক বন্ধুবান্ধবের সাথে হোক, সব মিলিয়ে একটা মানে অপূর্ব সুন্দর রাত্রি কিন্তু কাটবে আপনারা যদি জয়পুর জঙ্গলে আসেন। তাই আসুন, ঘুরুন। আর বর্ষার সময় সচরাচর জঙ্গলের দিকে লোকজন কমই যায়, কিন্তু বর্ষায় সবুজ কিন্তু আরও প্রাণ ফিরে পায়। তাই বিশেষ করে এই সময়ই আমি সিলেকশন করেছি যে আমি জয়পুর জঙ্গলে যাব, তো অপূর্ব সুন্দর লাগছে, সেই ভিউটাই আপনাদেরকে একটু দেখাই। দেখুন আপনারা যদি জয়পুর ফরেস্ট ট্রেনে আসতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে বিষ্ণুপুর স্টেশন। সেখান থেকে গাড়ি নিয়ে চলে আসতে পারেন 11 কিলোমিটার দূরের জয়পুর ফরেস্টে। আর যদি আপনারা গাড়ি নিয়ে কলকাতা থেকে জয়পুর ফরেস্ট যেতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে আরামবাগ। আরামবাগ থেকে মাত্র 46 কিলোমিটার দূরে অবস্থিত এই জয়পুর ফরেস্ট। এখানে একটা ওয়াচ টাওয়ার ছিল কিন্তু বর্তমানে তা বন্ধ। এই হচ্ছে, আর এই হচ্ছে বিষ্ণুপুর রেল লাইন। এদিকেও রেল লাইন, অপূর্ব সুন্দর লাগছে, বিশ্বাস করুন। কেউ কোথাও নেই, আমরা দুজন বাইক নিয়ে এই রাস্তা দিয়ে যদি যাই, যেই যাক, আপনি ভেবে দেখুন, ফাঁকা রাস্তায় দুজন এইরকম সুন্দর শাল সেগুনের জঙ্গলের মাঝখান দিয়ে এরকম একটা পাকা রাস্তা, সেখানে বাইক নিয়ে আপনারা ঘুরছেন, আর চারিদিক থেকে বিভিন্ন রকমের জীবজন্তু, পোকা মাকড়, পশু পাখির শব্দ কানে ভেসে আসছে,
কি অপূর্ব সুন্দর লাগছে আমি বলে বোঝাতে পারবো না। তাই বাধ্য হয়েই গাড়িটাকে দাঁড় করিয়ে আমরা দুজন নেমে পড়েছি আর একটু পায়ে পায়ে হেঁটে নিচ্ছি চারদিকটা। আমার গোপ্রোটা ব্যাগে রেখে দিতে হয়েছে, ফোন থেকেই ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য। দাঁড়ালাম এখানে, ফোনের চার্জও খুব বেশি নেই। এখান থেকে বিষ্ণুপুর মাত্র 5 কিলোমিটার। আমরা এখান থেকে যে হেলিপ্যাড যেটা ছিল, যেটা ব্রিটিশ আমলে অ্যাক্টিভ ছিল, সেটাকে দেখব, তারপর আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাব। জয়পুরের জঙ্গল আমার অপূর্ব সুন্দর লাগলো। এখানে কিন্তু অনেকগুলো মানে কী বলবো, স্টে, হোমস্টে এবং হোটেল বলুন, বিভিন্ন রকমের ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। তার সমস্ত ডিটেলটা আমি এখানে দিয়ে রাখবো এবং তার সাথে সাথে ডিসক্রিপশান বক্সটাও একটু ফলো করে নেবেন। ওখানেও প্রচুর হোটেল এবং এখন যেগুলো নতুন অ্যাকোমোডেশন যেগুলো হয়েছে সেগুলোরও ফোন নাম্বার, যোগাযোগের যে ব্যবস্থা সেটা আমি ওখানে উল্লেখ করে দেবো। আপনারা চাইলে সেখানে যোগাযোগ করে কিন্তু চলে আসতে পারেন এই রকম একটা সুন্দর জায়গায়। তো চলুন আর একটু প্রকৃতির সাথে একটু হেঁটে নিই আর এই প্রকৃতিটাকে আমার সাথে সাথে আপনারাও একটু এনজয় করে নিন। চলুন। ও সুন্দর হাওয়া বইছে, দারুণ দারুণ। আশেপাশে আদিবাসী গ্রাম আছে, একটু আগে আদিবাসী গ্রাম থেকে ওই ধামসা মাদলের শব্দ শুনতে পাচ্ছিলাম। দেখবো যদি সুযোগ হয় তাহলে সেই রকম ভিডিও যদি করতে পারি তাহলে সেগুলোও আপনাদের সামনে তুলে ধরবো। আর অবশ্যই করে যারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই করে কমেন্ট করে জানান আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে, তাহলে আমি আরও বেশি মোটিভেটেড হব, আরও নতুন নতুন জায়গার ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তারা অবশ্যই করে কমেন্ট করে জানান প্লিজ। এই দিক দিয়ে আমরা এলাম। এই দিকে বহু দূর পর্যন্ত কিন্তু এই যে সিমেন্ট করা জায়গাটা দেখতে পাচ্ছেন এই রকম জায়গা রয়েছে। এই জায়গাটাই কিন্তু ব্রিটিশ আমলে এয়ারপোর্ট ছিল, এখানে কিন্তু প্লেন ওঠানামা করতো। পরবর্তী সময়ে সেটা বন্ধ হয়ে যায় এবং পরিত্যক্ত অবস্থাতে এখন বর্তমানে পড়ে আছে। তো সেই জায়গাতেই আমরা এখন দাঁড়িয়ে, একটা অপূর্ব অনুভূতি হচ্ছে আর পুরনো দিনগুলোর কথা মনে পড়ছে যে তখন এই জায়গাটা কীরকম কন্ডিশনে ছিল আর এখন তার অবস্থা কীরকম। অপূর্ব সুন্দর। দেখতে পাচ্ছেন জায়গাটা কত বড়। এই জায়গাটা হচ্ছে একদম শেষ পজিশন। আমাদের বাইক ওই দাঁড়িয়ে আছে, এটা একদম শেষ পজিশন। আর প্লেনটা মানে ল্যান্ড করতে কিন্তু আরও ওদিকে জায়গা রয়েছে, সেখান থেকে ল্যান্ড করে সম্ভবত এখানে এসে প্লেনটা থাকতো, এরকমই কিছু একটা হবে। দুর্দান্ত লাগছে। তো এই হলো ওভারঅল জয়পুর। এখানে আপনারা চাইলে এসে একটা রাত্রি কাটাতে পারেন, দুর্দান্ত অনুভূতি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা যারা আমার ভিডিও দেখছেন অথচ এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, অবশ্যই করে নিচে দেওয়া লাল রঙের বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইবটা করে নেবেন আর তার পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই করে তার সাথে সাথে কমেন্ট করে জানান আপনাদের ভিডিও কেমন লাগছে আর কোন কোন জায়গায় গেলে আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি সেরকম সাজেশন থাকে সেটাও আমাদেরকে জানান। আর তার সাথে সাথে যারা ইনস্টাগ্রামেতে এখনও পর্যন্ত আমাকে ফলো করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, অবশ্যই করে ইনস্টাগ্রামেতে গিয়ে ফলো করে নিন, কারণ আমি যখন যেখানে যাই তার ইনস্ট্যান্ট আপডেট কিন্তু ইনস্টাগ্রামেতে দিয়ে থাকি। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন।